সালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার আর খানাসি আপনাদের সাথে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমরা আলোচনা করব বধহজম আইবিএস এই রোগের সাথে জীবনের কি সম্পর্ক অসংখ্য পেশেন্ট আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে যাদের ঘন ঘন পায়খানা হয় অল্প খাবার খেলেই টয়লেটে যেতে হয় কখনো পায়খানা কষা হয় কখনো পায়খানা পাতলা হয় কোনো খাবারই পেটে ধরে রাখতে পারেন না গ্যাস্ট্রিকের সমস্যা পেটে ব্যথা আমাশয় আলসার ইত্যাদি ইত্যাদি সমস্যায় এই যৌবনের শুরুতেই বয়স কত হবে বিশ থেকে চল্লিশ বা কম বেশি হতে পারে এই অল্প বয়সের মধ্যেই আপনার জীবনে সেক্সের যে ফিলিংস চাহিদা উত্তেজনা নাই দ্রুত বীর্যপাত হয়ে যায় এই ক্ষেত্রে অনেক রোগী হতাশায় জীবনযাপন করছে অনেকে রাগ করে মাস্টারবেশন করে ফেলে জীবন তোমার নষ্টই হয়ে গেছে আবার অনেকেই যায় খারাপ জায়গায় লিপ্ত হয়ে যায় জীবন তো শেষ এখন তো এখান থেকে ফিরে আসার সম্ভাবনা নাই অনেক ওষুধ খেয়ে কোনো ভালো হয় না আইবিএস এমন একটা রোগ যেখানে আপনার লাইফের শান্তিটাকে দূর করে দেয় মানে শান্তি আর থাকে না কিন্তু কেন এমন হয় যদি একটা পুরুষের বা একটা নারীর যদি এরকম বধহজম হতে থাকে দীর্ঘদিন ধরে ছয় মাসেরও অধিক সময় নিয়ে তাহলে তার শরীরে যে পুষ্টি গুণাগুণ বিশেষ করে সেক্সুয়াল যে হরমোনগুলো থাকে টেস্টেস্ট ওটার মাত্রাটা তাদের শরীর থেকে কমে যায় তাদের যে প্রয়োজনীয় যে ভিটামিন মিনারেল ভিটামিন ই জিঙ্ক এই জাতীয় উপাদানগুলো থাকে না মানে শরীরে যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণে না থাকার কারণে তাদের যৌন উত্তেজনাটা ওইভাবে শরীরে কাজ করে না লিঙ্গের শীতলতাটা চলে আসে ইলেকট্রাল ডিসফাংশন যেটাকে আমরা বলি তাদের যৌন আগ্রহতা থাকে না তো প্রথম কথা যে এই সমস্ত রোগীদের আমরা যতই বলি যে আপনারা ডিম দুধ গরুগোস্ত ইত্যাদি ইত্যাদি খাক তারা দুধ ডিম খেতেই পারে না আইবিএসের এমন একটা সমস্যা হয় যে ক্ষেত্রে দুধের পরি দুধ তারা চিন্তাই করতে পারে দুধ খেলেই তাদের পায়খানা শুরু হয়ে যায় অনেকে আবার ডিমের কুসুমটাও খেতে পারে না ডিমের কথা শুনলে ভাবলে তাদের বমি আসে অর্থাৎ তৈলাক্ত জাতীয় খাবার সেক্সুয়াল হরমোন সমৃদ্ধ খাবারগুলো তারা না খেতে খেতে তাদের যৌন আগ্রহ কমতে থাকে পরবর্তীতে ইলেক্ট্রাল ডিসফাংশন দেখা দেয় তাহলে এখান থেকে বেরিয়ে আসা সহজ উপায় কোনটা এখান থেকে সহজে বেরিয়ে আসতে হলে আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের রোগীরা বলে শারীরিকভাবে আমরা অতিরিক্ত দুর্বল আমরা কোনো ধরনের হার্ড ওয়ার্ক করতে পারি না হ্যাঁ আপনি পারেন না এটা প্রত্যেকটা চিকিৎসক আপনাদের সাথে একমত কিন্তু আপনাকে একটু একটু করে চেষ্টা করতে হবে একদিন হয়তো আপনি দৌড়াইতে পারবেন না কিন্তু একটু হাঁটতে পারবেন এক্সারসাইজ এমন একটা জিনিস যারা জিম করে তারা হয়তো খেয়াল করে দেখেছেন প্রথম দিকে আপনার শরীরটা দুর্বল লাগবে ক্লান্ত লাগবে টায়ার্ড লাগবে ইত্যাদি ইত্যাদি কিন্তু পরবর্তীতে এটা শরীরে এনার্জি রিলিজ করে যারা আইবিএসি রুগীরা আছে তারা যদি এক্সারসাইজটাকে রেগুলার করতে পারে তারা জিম করতে পারে তাহলে তাদের ফিলিংসটা অন্যরকম কাজ করবে তাদের এনার্জিটা নতুন করে রিলিজ হওয়া শুরু করবে যেটা আগে হতো না তাহলে আপনাকে যদি জিম না করতে পারেন তাহলে সকালে হাঁটাহাঁটি করতে হবে দৌড়াইতে হবে ফ্রি ফ্রি হ্যান্ডের যে এক্সারসাইজগুলো আছে সেটাকে করতে হবে তাহলে দেখবেন আপনার ভিতরে একটা তারুণ্যতা চলে আসবে আপনার মস্তিষ্কটা সতেজ থাকবে আরেকটা জিনিস খেয়াল করতে হবে খুবই ইম্পর্টেন্ট এই আইবিএস রোগীরা সাধারণত এই রোগের কারণে মরে না তারা সাফার করে তারা ভুগতে থাকে কষ্ট পেতে থাকে তাদেরকে খেয়াল করতে হবে যেন আপনি মানসিকভাবে উৎফুল্ল থাকেন এই আইবিএস নিয়ে বেশি একটা গবেষণা করা যাবে যত বেশি ভাববেন তত বেশি আপনি তলিয়ে যাবেন এত বেশি কষ্ট হবে আপনার যে এই রোগটা আইবিএস দিনে দিনে বাড়তে থাকবে তাহলে আপনার করণীয়টা হচ্ছে যে আইবিএসটাকে খুব বেশি একটা গুরুত্ব দেবেন না যে খাবারগুলো খেলে শাক খেলে সবজি খেলে ডিমের কুসুম খেলে দুধ খেলে সমস্যা এটা আপাতত বন্ধ রাখবেন কিন্তু সারা জীবনের জন্য বন্ধ রাখা যাবে না তাহলে আপনার মানসিক উৎফুল্লতার জন্য একটু ব্যস্ত সময় পার করতে হবে আইবিএস দিয়ে না ভেবে আপনার লাইফে যে বন্ধুদের সাথে কথা বলে আপনি আনন্দিত হন আর আইডিএস মানুষের সাথে এত গল্প করা যাবে না আপনি পেটের সমস্যাটা সবাইকে বলে বেড়াবেন না মানুষকে যত বলবেন মানুষ আপনাকে পাগল মনে করবে এই এটা যে রোগ এটা ডক্টররা বুঝতে পারে আপনি বুঝতে পারছেন কিন্তু আশেপাশে মানুষের সাথে শেয়ার করে কোনো লাভ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হবে তাহলে আপনি মানসিক উৎফুল্লতা যেন হয় সেই দিকটাকে খেয়াল করতে হবে মনটাকে সতেজ রাখতে হবে আল্লাহ তালা ইবাদতের সময়টা দেন আল্লাহর কাছে অভিযোগ করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন তাহলে আপনি উপকৃত হবেন আরেকটা জিনিস আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে সুবিধাটা হচ্ছে আপনার শরীরের এনার্জিটা যেই পরিমাণে দরকার সেটা হয়তো প্রথম দিকে লস হবে পরবর্তীতে দেখবেন অল্প খাবার খেলে আপনি শরীরে শক্তি পাবেন আর আপনার শরীরটা টায়ার্ড হয়ে যাবে আপনি বেশি ক্লান্ত হয়ে যাবেন এক্সারসাইজ করলে প্রথম দিকে আপনি ঘুম আসবে সুন্দর একটা ঘুম হবে আপনার মেটাবলিজমটা হজম হজম শক্তিটা নতুন করে নতুন আগে কিন্তু তৈরি হবে মানে এই আইবিএসটা আপনার মস্তিষ্কর সাথে পেটের সাথে একটা সম্পর্ক আছে আর এটা আপনার যৌন জীবনে একটা প্রভাব বিস্তার করে তাহলে আইবিএসটাকে দূর করতে পারলে কি আপনার যৌন জীবনটা ফিরে আসবে এই ক্ষেত্রে কখনো রাগ করে হস্তগোচর করে দেবেন না পর সিনেমা দেখবেন না আপনি এক্সারসাইজ করবেন এবং মানসিক উৎফুল্লতার জন্য যা যা করার দরকার সেটা করবেন অবৈধ পথে কখনোই মানুষ সুখ পেতে পারে না আপনি মানসিক উৎফুল্লতা মানে এই না যে আপনি পথ সিনেমা দেখবেন মাস্টারভেশন করবেন আজে মাঝে কাজ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ